আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গোলাপ জামুন মিষ্টি। গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 3 লিটার দুধ, সেটা আমি ফুটিয়ে নিব। তারপর সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পানির সাথে 2 টেবিল স্পুন পরিমাণ ভিনেগার। পানি এবং ভিনেগারের পরিমাণটা সমান করে নিতে হবে। আর দুধ ফুটিয়ে ওঠার পর চুলার আগুন বন্ধ করে দিতে হবে, নাহলে ছানাটা পারফেক্ট হবে না। তারপর পানি মিশ্রিত ভিনেগারটা আস্তে আস্তে করে মিশিয়ে আস্তে আস্তে করে দুধগুলো নাড়তে হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের ছানাটা কেটে যাবে। ছানাতে যখন দেখবেন পানির রঙটা পরিবর্তন হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন ছানাটা রেডি। তারপর একটা সাদা কাপড়ের উপর বা পরিষ্কার কাপড়ের উপর ছানাগুলো ঢেলে একটু পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেন ভিনেগারের গন্ধটা চলে যায়। তারপর ছানাটা আধা ঘন্টার মতো ঝুলিয়ে রাখলে সব পানি ঝরে যাবে। দেখুন, ছানাটা আমার পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আর পারফেক্ট ছানার রেসিপি আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি জাস্ট ছোট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর ছানাটা আমি ভালোভাবে মথে নিব হাতের তালু দিয়ে ঘষে ঘষে। আপনারা যদি গ্লাভস ব্যবহার করেন তাহলে সময় একটু বেশি লাগবে, আর গ্লাভস ছাড়া যদি করেন তাহলে 20 মিনিটের মতো মথে নিলে হয়ে যাবে। আর ছানাটা যখন আপনারা দেখবেন যে রেডি কিনা, যদি একটু হাতে নিয়ে দেখেন একটা তেলতেলে ভাব এসে গেছে, তাহলে বুঝবেন ছানাটা রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন, মিষ্টির জন্য ছানাটা এখন পারফেক্টলি রেডি। এখন গোলাপ জামুন বানানোর জন্য আমি এই ছানার মধ্যে কী কী মিশাচ্ছি উপকরণ সেটা আপনাদের বলে দিচ্ছি। দেখুন তেলতেলে ভাব, তবে এই ছানাটা বেশি ঘষাঘষি করবেন না। এখন এই ছানার মধ্যে আমি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি, 1/2 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার, এখানে বেকিং সোডা দিবেন না, আর 2 টেবিল স্পুন পরিমাণ আমি দিয়ে দিচ্ছি দুধের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ আটা। ময়দা দিতে পারেন, আটাও দিতে পারেন, তবে লাল আটাটা দিবেন না। আর আপনারা সুজিও দিতে পারেন, সুজি এবং ময়দা দুইটারই সমান কাজ এখানে। তারপর আবার ভালোভাবে রুটি আমরা যেভাবে মাখাই রুটির বানানোর জন্য আটাটা, সেভাবে মেখে নিতে হবে। আর এখানে এই ছানাটা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে আপনারা একটু লিকুইড দুধ মিশিয়ে নেবেন, আর যদি নরম হয়ে যায় তাহলে আরেকটু বেশি করে দুধের পাউডার অথবা ময়দা মিশিয়ে নেবেন, তাহলেই মিষ্টি তৈরির জন্য ছানাটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। আর কারো যদি ছানা তৈরি করার সময় বেশি গরম দুধের মধ্যে ভিনেগার দিয়ে দেন, ছানাটা শক্ত হয়ে যায়, সেই ছানাটা দিয়ে মিষ্টি বানানো খুব কষ্টের, তখন আপনারা যেটা করবেন সেই ছানার মধ্যে হালকা একটু পানি বা দুধ মিশিয়ে দিয়ে মথে নেবেন, তাহলে এটা পারফেক্ট হয়ে যাবে। এখন দেখুন, আমি মিষ্টি থেকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি হাতের তালুতে একটা সাইজে। আপনারা এটা লম্বাও বানাতে পারেন, গোলও বানাতে পারেন, তারপর প্লেটের মধ্যে একটু ঘুরিয়ে নিলেই দেখেন পারফেক্টলি রেডি হয়ে যাবে। এটাতে কোনো ফাটল থাকা যাবে না, তবে একটু ফাটল থাকলেও কোনো প্রবলেম নাই, কারণ এটা তো আমরা তেলের মধ্যে ভেজে নিব। এভাবে আস্তে আস্তে করে আপনারা যে শেপ চান সেই শেপে রেডি করে নেবেন মিষ্টিগুলো। মিষ্টিগুলো রেডি করার সময় আপনাদের মনে রাখতে হবে যে পারফেক্টলি, বেশি শক্ত করা যাবে না এবং বেশি নরমও করা যাবে না। দেখুন বলগুলো রেডি। আরেক পাশে আমি চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম। এই তেলটা যখন একটু গরম হবে, আপনার হাতের আঙ্গুল যদি 3-5 সেকেন্ড রাখতে পারেন এই তেলে, তাহলে বুঝবেন তেলটা রেডি। বেশি গরম করতে যাবেন না, চুলার আঁচ কমিয়ে রাখবেন। প্রথমে একটা দিয়ে দেখেন, যদি একটু ভুতভুত ওঠে তখন আস্তে আস্তে করে সবগুলো বল দিয়ে দিবেন। বলগুলো কিন্তু দেওয়ার পর তেলের মধ্যে ডুবে যাবে। যখন দেখবেন এগুলা নিজে থেকে ভেসে উঠবে ঘুরে ঘুরে, তখন বুঝবেন যে মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, অর্থাৎ রান্না হয়ে গেছে। আপনারা এই অবস্থায় কড়াইটা ধরে একটু নেড়ে দিবেন। চুলার আঁচ এখনও বাড়ানোর দরকার নেই, যতক্ষণ না মিষ্টিগুলো সব উপরে ভেসে ওঠে। তারপর মিষ্টিগুলো যেন শুধু এক পাশে কালার না আসে সেটার জন্য আপনারা ভালোভাবে একটু নেড়ে দিবেন, তবে এমনভাবে নাড়বেন না যে মিষ্টিগুলো ভেঙে যায়। হালকাভাবে নাড়বেন, অথবা তেলটা নেড়ে দিলেই হবে। এখন আপনারা যে কালারটা চান সেই কালারটার জন্য চুলার আগুন মিডিয়াম করে দিবেন। আমি চুলার আগুনটা মিডিয়াম করে দিয়েছি এখন, যেন কালারটা আসে। তবে এই মিষ্টি বানানোর জন্য দেখুন কোনো ডিম অথবা কোনো রং আমি ব্যবহার করিনি।
এখন যদি চুলার আগুন মিডিয়ামে রাখেন তাহলে এগুলো একটা কালার আসবে, আর যদি কালো কালো বানাতে চান কালো জাম, তাহলে আপনাদের যেটা করতে হবে আরও বেশি হাই হিট দিয়ে এগুলো রান্না করতে হবে। আর যদি গোলাপি কালার চান তাহলে আপনারা মিডিয়াম আঁচে করলে হবে। সাথে আমি বানিয়ে নিচ্ছি শিরা আরেক পাশের বার্নারে। শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি এবং 3 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে চিনিটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি হাই হিটে শিরাটা তৈরি করে নেব 5 মিনিটের মতো। দেখুন এদিকে শিরাটা রেডি হচ্ছে আর এদিকে মিষ্টিগুলো। মিষ্টিগুলো ভালোভাবে ভাজি করার পর আমি তুলে রাখবো 5 থেকে 7 মিনিটের মতো। আমি জাস্ট এই কালারটি করব, কালো কালার করব না মিষ্টিটার। এখন আপনারা এই মিষ্টির একটা গোপন তত্ত্ব হলো, যদি এই মিষ্টিটা আপনারা গরম শিরার মধ্যে দেন তাহলে মিষ্টিটা আপনারা 5 থেকে 7 মিনিট ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা মিষ্টিটা গরম শিরার মধ্যে দেয়া যাবে। আর যদি আপনারা গরম মিষ্টিটা শিরার মধ্যে দিতে চান তাহলে সেই শিরাটা ঠান্ডা করে নেবেন। এভাবে আমি শিরার মধ্যে মিষ্টিগুলো 10 মিনিট সিদ্ধ করে 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে কেমন ঠসঠস হয়ে গেছে। এগুলো ভিতরে কিন্তু শক্ত হয়নি এবং নরমও হয়নি। বেকিং পাউডার যদি বেশি হয় তাহলে মিষ্টিটা বেশি তুলতুলো হয়ে যাবে। ঠিক একইভাবে আপনারা বিভিন্ন কালারের মিষ্টি তৈরি করে নিতে পারেন। এটা জর্দার মিষ্টি, আমার চ্যানেলে আপনারা পাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।